24 ঘন্টা অক্সিজেন পরিষেবা। এবার সেই পরিষেবা চালু করলো মধ্যম গ্রামের মানুষের জন্য 10 নম্বর ওয়ার্ড রেড ভলান্টিয়াররা। প্রত্যেকটা মুহূর্তে রেড ভলান্টিয়ারদের লড়াই চলছে কোভিডের বিরুদ্ধে। সেই লড়াইয়ের কথা গোটা রাজ্যে কারুরই বোধহয় অজানা নয়, ব্যতিক্রম নয় মধ্যমগ্রামবাসীও। 2020 সাল হোক বা 2021, একভাবেই তাদের স্লোগান, সরকারি নয় দরকারি আছি। ক্ষুদিরাম ফাউন্ডেশন কিছু মানুষের সহযোগিতায় এবার 5টি অক্সিজেন সিলিন্ডার নিয়ে মানুষের জন্য বিনামূল্যে অক্সিজেন পরিষেবা দিতে উদ্যোগী রেড ভলান্টিয়াররা। করোনা আক্রান্ত রোগীকে সুস্থ করা থেকে শুরু করে অক্সিজেন সিলিন্ডার জোগাড় করা সবইতেই তারা সবার আগে। করোনার প্রথম ঢেউ থেকেই মধ্যমগ্রাম 10 নম্বর ওয়ার্ড রেড ভলান্টিয়াররা এই কর্মযজ্ঞ চালিয়ে যাচ্ছেন। মধ্যমগ্রামের 28টি ওয়ার্ডের রেড ভলান্টিয়াররা এই কর্মকাণ্ড করছেন। মধ্যমগ্রাম বঙ্কিমপল্লীতে শহীদ ক্ষুদিরাম বসু মেডিকেল ব্যাংক খোলা হয়েছে। সেখানে চিকিৎসকেরা বসবেন, সেখানে বেড রয়েছে, আক্রান্ত মানুষ থেকে শুরু করে যে কোনো রোগীরা বিনামূল্যে চিকিৎসা পাবেন। আজ অক্সিজেন পরিষেবার কেন্দ্রের উদ্বোধন করেন বিশিষ্ট চিকিৎসক ডক্টর সুজিত ঘোষ। আবারও প্রমাণিত, সরকারি নয় দরকারি আছে রেড ভলান্টিয়ার। মধ্যমগ্রামে চালু 24 ঘন্টা অক্সিজেন পরিষেবা। আমরা হচ্ছি 10 নম্বর ওয়ার্ড মধ্যমগ্রাম, তার রেড ভলান্টিয়ার্সের যে টিম আছে আমাদের, তাদের উদ্যোগেই আর কি মূলত 24 ঘন্টা অক্সিজেন পরিষেবা মধ্যমগ্রামের মানুষের জন্য চালু হলো। সারা বছর এই পরিষেবা আমরা দেব। আমাদের এইটা একটা সংস্থা শহীদ ক্ষুদিরাম বসু ফাউন্ডেশন, তার হচ্ছে মেডিকেল ব্যাংক, বিপ্লবী শহীদ ক্ষুদিরাম বসু মেডিকেল ব্যাংক। এই মেডিকেল ব্যাংকে সারা বছর বিনামূল্যে মানুষের চিকিৎসা করা হয়। মধ্যমগ্রামের স্বনামধন্য চিকিৎসকরা এখানে চিকিৎসা করেন। এইখানেই আমাদের মূলত অক্সিজেন সিলিন্ডারটা থাকবে। আমরা সারা বছর মধ্যমগ্রামের মানুষের জন্য এই পরিষেবা দেব, 10 নম্বর ওয়ার্ডের মানুষের জন্য এই পরিষেবা দেব। তার সাথে হচ্ছে আমাদের মেডিকেল ব্যাংকে একটা বেড আছে, প্রচুর নন কোভিড পেশেন্ট আছে, কার্ডিয়াক পেশেন্ট, সিওপিডি পেশেন্ট, যাদেরকে ডাক্তারদের পরামর্শে অক্সিজেন নিতে হয়, দিনে 4-6 ঘন্টা অক্সিজেন লাগে। বহু মানুষ আছে যাদের বাড়িতে সেই অক্সিজেন পরিষেবা বা পরিকাঠামো দেওয়ার মতন অবস্থা নেই, তারা আমাদের এখানে বিনামূল্যে অক্সিজেন নিতে পারবে ডাক্তারদের পরামর্শে। সেই ব্যবস্থাও আমরা করেছি। মূলত হচ্ছে শহীদ ক্ষুদিরাম বসু ফাউন্ডেশনের সহায়তা এবং মধ্যমগ্রাম 10 নম্বর ওয়ার্ডের রেড ভলান্টিয়ার্সদের উদ্যোগে আমাদের এই অক্সিজেন পরিষেবা আজকে চালু হলো। মানুষের মধ্যে আমাদের রেড ভলান্টিয়ার্সরাই তো পৌঁছে দিচ্ছে। হ্যাঁ, নির্বাচন পরবর্তী ক্ষেত্রে আপনারা দেখেছেন যে সরকারি দল, জাতীয় স্তরে সরকার, দেশের সরকার, রাজ্যের সরকার, সরকারি রাজনৈতিক দল যারা, তারা কেউ ময়দানে নেই, শুধু রেড ভলান্টিয়াররা রয়েছে এবং রেড ভলান্টিয়াররাই পৌঁছে দিচ্ছে আমাদের এই অক্সিজেন। আমরা মানে আমরা এতদিন যেটা করছিলাম যে আমরা কাজ করতে গিয়ে দেখেছি, ধরুন মানে মানুষের অক্সিজেন লাগছে, এই পাড়াতে যে অক্সিজেন ভাড়া দেয় সে আগে 30 টাকা করে সিলিন্ডার ভাড়া নিত, আর অক্সিজেন ভাড়াটা ছিল হচ্ছে 100-150 টাকা। সেইখানে এখন অক্সিজেন রিফিল করতে লাগছে বলছে 1000 টাকা, 200 টাকা করে 30 টাকার ভাড়া, 200 টাকা করে প্রতিদিনের অক্সিজেনের ভাড়া হয়ে গেছে। অক্সিজেনকে কেন্দ্র করে সিলিন্ডার পাওয়া, সিলিন্ডার দেওয়া, রিফিল করা, মানুষকে পরিষেবা দেওয়া, সম্পূর্ণটা একটা কালোবাজারির আওতায় চলে গেছে। আমাদের কাছে তো প্রথমে অক্সিজেন কিছু ছিল না, আমরা লোকের কাছ থেকে নিয়ে নিয়ে মানুষকে সেই পরিষেবা দিয়েছি, মানে ঘরে রেখে দিয়ে বলছে যে অক্সিজেন নেই, সাপ্লাই নেই, নিলে দাম বেশি দাম দিয়ে নিতে হবে। আমরা নিজেরা উদ্যোগ নিলাম, মধ্যমগ্রামের প্রচুর মানুষ, প্রায় 80,000 টাকা খরচা হয়েছে আমাদের এই 24 ঘন্টা অক্সিজেন পরিষেবাটা চালু করবার জন্য। প্রচুর মানুষ তারা আর্থিকভাবে সাহায্য করেছেন, আমাদের সঙ্গে থেকে সাহায্য করেছেন, আমাদেরকে বিভিন্ন রকমের কোভিড মোকাবেলার জন্য সামগ্রী তারা দান করেছেন, আমাদের এখানে এই সংস্থার হাতে তুলে দিয়েছেন। আমাদের কমরেডরা পিপি কিট পরে, গ্লাভস পরে মানুষকে পরিষেবা দিচ্ছে। আপনারা দেখেছেন এই বঙ্কিমপল্লীতে কোভিড আক্রান্ত পেশেন্ট নিয়ে যাওয়ার লোক নেই, আমরা তাকে কোলে করে গাড়িতে তুলে হাসপাতালে পাঠিয়েছি, তিনি মারা গেছেন। 17 ঘন্টা বডি বাড়িতে পড়েছিল, মৃতদেহ বাড়িতে পড়েছিল, আমাদের রেড ভলান্টিয়াররা গিয়ে তাকে উদ্ধার করে সেই হচ্ছে গিয়ে সেই গাড়ি মানে সবাই যান ডেকে তাকে হচ্ছে দাহ করতে আমরা পেরেছি। সেখানে দাঁড়িয়ে থেকে কোনো সরকারি সাহায্য কেউ পাচ্ছেন না, মানুষ আজকে অসহায়। এইরকম একটা পরিস্থিতির মধ্যে আমরা আমাদের প্রচেষ্টা আর সাধারণ মানুষের সাহায্যে, সহায়তায়, আর্থিক সহায়তায়, মানে মানসিক সহায়তায়, সবটা দিয়েই হচ্ছে আমরা এই প্রকল্প আজকে তৈরি করতে পেরেছি। এই এলাকার মানুষকে আমরা অনেক বেশি পরিষেবা দিতে পারবো। ইনিশিয়ালি আমাদের 5টা সিলিন্ডার রয়েছে, আরও 3টে সিলিন্ডার আমরা এই মাসের মধ্যে চেষ্টা করছি আমাদের এখানে যাতে আনা যায়। আমরা সাধারণ মানুষকেও বলবো যে আপনারা এই সংস্থাটাকে আপনাদের পরিষেবা পাওয়ার জন্য কাজে লাগান, আমাদের পাশে থাকুন, যাতে আরও অনেক বেশিভাবে ভালোভাবে আমরা মানুষকে আপনাদেরকে পরিষেবা